করোনা অতিমারির দাপট যেভাবে বেড়ে চলেছে গোটা রাজ্যে, তাতে উদ্বিগ্ন প্রশাসন। কিছুতেই যেন এই মরণব্যাধি ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, একই সাথে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে ভাইরাস প্রতিরোধ করার অন্যতম যে দুটি শর্ত, সেগুলির মান্যতা নিয়েই এখন উঠছে প্রশ্ন। একাংশ মানুষ নিজেদের পাণ্ডিত্য দেখাতে গিয়ে প্রতিনিয়ত অমান্য করে চলেছেন ভাইরাস প্রতিরোধের অন্যতম দুটি প্রধান শর্ত। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখে মাস্ক ব্যবহারই হল ভাইরাস প্রতিরোধের অন্যতম শর্ত। কিন্তু বাস্তবে দেখা যায়, হাটবাজার থেকে শুরু করে জনবহুল এলাকাগুলিতে প্রতিনিয়ত অমান্য করা হচ্ছে শর্তাবলী, যার ফলে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা। তাই শর্তগুলি সঠিকভাবে কার্যকর করার লক্ষ্যে এবার যেন অনেকটা কঠোর মনোভাব গ্রহণ করল প্রশাসন। বিশেষ করে যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে এবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধাবোধ করছে না প্রশাসনের আধিকারিক। যদিও এর আগেই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মাঝে মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় প্রশাসনের আধিকারিকদের, সেটা অনেকটাই লোক দেখানো বলে সেদিন মনে করেন একাংশ মহল। সারা রাজ্যে যেভাবে করোনা গোষ্ঠী সংক্রমণের দিকে এগিয়ে চলেছে, তাতে প্রশাসনের কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বুধবার শহরের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে দেখা গেল পুলিশ ও ট্রাফিক কর্মীরা করোনা প্রতিরোধ করার লক্ষ্যে বিশেষ অভিযান সংগঠিত করতে। যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদেরকে স্পট জরিমানা করা হচ্ছে, অর্থ অনাদায়ে নথিভুক্ত হচ্ছে মামলা। আরক্ষা প্রশাসনের কর্মীদের এই তৎপরতায় খানিকটা স্বস্তির আশঙ্কা থাকলেও এর ধারাবাহিকতা বজায় থাকবে কিনা সেটাই এখন অন্যতম প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।